নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আধুনিকীকরণ করা হচ্ছে পুলিশকে, দক্ষিণ অসমে নয়টি ব্যারাকের শিলান্যাস। গভীর সংকটে শিলচর মেডিকেলের ব্লাড ব্যাংক, ডাক্তার রাজীব বিশ্বাসকে দায়ী করল সংস্থা। শুরু হল বরম বাবা মন্দিরে তিন দিবসীয় পূজার্চনা, অনুষ্ঠিত হচ্ছে না মেলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মৈত্রী প্রকল্পের অধীনে অত্যাধুনিকভাবে দক্ষিণ অসম রেঞ্জের চার জেলায় অসম পুলিশের জন্য নয়টি পুলিশ ব্যারেক স্থাপন করা হবে। পিবি প্রযুক্তির মাধ্যমে কাছাড় জেলায় তিনটি, হাইলাকান্দি, করিমগঞ্জ ও ডিমাহাসাও জেলায় দুটি করে পুলিশ ব্যারাক নির্মাণ করা হবে। বিশেষ করে পুলিশ বাহিনীকে নিজেদের কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য এবং অসম পুলিশকে উৎসাহিত করার পাশাপাশি বিভাগীয় প্রশাসনিক ব্যবস্থাকে আরও সক্রিয় করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। রবিবার শিলচর পুলিশ রিজার্ভে কেন্দ্রীয়ভাবে শিলচর, বরখোলা ও কাটিগড়ার পুলিশ ব্যারাকের শিলান্যাস অনুষ্ঠানে ডিআইজি দিলীপ কুমার দে এ কথাগুলো বলেন। তিনি জানান, এদিন অসমের ১০০টি পুলিশ ব্যারাকের মধ্যে মাজুলির জেংরাইমুখ থেকে ৭২টি পুলিশ ব্যারাকের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রতিটি ব্যারাক অত্যাধুনিকভাবে নির্মাণ করা হবে। ব্যারাকগুলো নির্মাণে ২-৪ কোটি টাকা ব্যয় করা হবে। ১০০টা প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং ব্যারাকস উদ্বোধন করেছে মাজুলি জেংরাইমুখত আমার মাননীয় অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে, আর তারে লগত সংগতি রাখি অসমৰ প্রতিখন জিলাত যিকেইখন জিলাত ইলেকশন চলি আছে, বিটিএডির চারিখন জিলা, তিওয়া কাউন্সিলর অধীনত মরিগাঁও, নগাঁও আর হোজাই, এই ৭খন জিলা বাদ দি বাকি সকলো জিলাত আজি ভার্চুয়াল ইনগ্রেশন পিবি ব্যারাকর হয়েছে। আর এই অনুষ্ঠানত আমার প্রতিখন জিলার মাননীয় বিধায়ক সকল, মাননীয় ডিসি আর সেই অঞ্চলের মাননীয় এমপি মহোদয় উপস্থিত আছে। প্রতিখন জিলাত জিলা আরক্ষী অধীক্ষকে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমাহাসা প্রতিখন জিলাত জিলা আরক্ষী অধীক্ষকে এই প্রোগ্রামের আয়োজন করেছে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল, কিশোর নাথ, অমর চাঁদ জৈন, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বিএল মিনা প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার বিএল মিনা। সবসে পেলে যে কাছাড় জেলাকে যে ব্যারেক হ্যায় উনকে ফাউন্ডেশন স্টোন সেরেমনি মে আপ লোগোঁ কা স্বাগত কর রহা হুঁ। জেসা কি ইসসে সেন্ট্রালাইজ এ প্রোগ্রাম মাজুলি মে হুয়া হ্যায়, আপকে নলেজ কে লিয়ে মে বাতা দুঁ, কাছাড় टोटल 100 बैरक्स में से कछाड़ जिला को 3 बैरक अलॉट हुआ है। हमारे जो प्रपोज्ड बैरक लोकेशन है, एक काठीगोड़ा थाने कैंपस में है, एक लोकेशन जहां पे अभी ये प्रोग्राम हो रहा है इस लोकेशन पे होगा, और तीसरा हमारा जो पुलिस गेस्ट हाउस है वहां पे होगा। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের অবস্থা অত্যন্ত সংকটজনক। এর জন্য সরাসরি দায়ী করলেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার রাজীব বিশ্বাস। শহরের মা মনসা সমাজ কল্যাণ সংঘের কর্মকর্তারা এই অভিযোগ করে বলেন, ব্লাড ব্যাংক নিয়ে অনেক দুর্নীতি চলেছে, থ্যালাসেমিয়া রোগীর জন্য মেডিকেলে রক্ত পাওয়া যায় না। শিলচর মেডিকেল কলেজ সবার জন্য হলেও ডাক্তার রাজীব বিশ্বাস এটিকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এই যে মা মনসা সমাজ কল্যাণ সংস্থা বরাকবেলিতে ফার্স্ট টাইম কোনো মহিলা সংস্থা এইসব বাচ্চাদের জন্য ব্লাড ক্যাম্পিংয়ের জন্য এগিয়ে এসেছে, যার জন্য ২৫ তারিখ আমরা শিলচর মেডিকেল কলেজে তেলাসেমি, বরাকবেলি তেলাসেমি সোসাইটি থেকে
মেমোরান্ডাম দিয়েছে, ওরা রিসিপ্ট দিয়েছে, ওদের সাইন পর্যন্ত আছে। আজকে হঠাৎ করে ডক্টর রাজীব বিশ্বাস 1:30 সময় উঠে গ্রুপে মেসেজ করেন যে এখানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্টের কারণে ওরা এখানে আসতে পারবে না, ব্লাড ক্যাম্পিং করতে পারবে না। আমি ডক্টর রাজীব বিশ্বাসকে জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, উনি কী অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্ট দেখেছেন? যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমি বিগত 5 মাস ধরে সোশ্যাল সার্ভিস করে যাচ্ছি, এইসব বাচ্চাদের জন্য ওয়ার্ক করে যাচ্ছি, উনি আমাকে প্রুফ দিতে হবেন। আমার মান সম্মান নিয়ে উনি খেলা করেছেন, উনি আমার উপরে কেস করেছেন মিথ্যাবাদী, আর উনি এভরি টাইম ড্রিঙ্ক করে ব্লাড ব্যাংকে আসে। আপনার কি লাগে? জানি না, রাজীব বিশ্বাসকে ধরলে সব কিছু পেয়ে যাবে আপনারা। উনি মনে করেন ব্লাড ব্যাংকটা ওনার নিজের পার্সোনাল প্রপার্টি। আমরা তো জানি মেডিকেল কলেজে আমরা পাবলিকের জন্য, আমরা পাবলিক দিয়ে এখানে যদি সাফার করতে হয় তাহলে সরকার এদেরকে কিসের বেতন দিচ্ছে, কিসের মাইনে দিচ্ছে? যদি মৃত্যু অবস্থায় রোগী ব্লাড না পায়, অথচ তো প্রসেসিং মেনটেন করা হয়, তাহলে কিভাবে চলবে? এইসব জিম্মেদারি কে নেবে? রাস পূর্ণিমা উপলক্ষে শিলকুড়ির বরমবাবা মন্দিরে আরম্ভ হলো 3 দিবসীয় পূজার্চনা। তবে করোনা অতিমারির কারণে এবার মেলা অনুষ্ঠিত করার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। রবিবার শিলকুড়ি চা বাগানের কর্তৃপক্ষ এনকে বাগলা এবং বাগান ম্যানেজার উদয় প্রতাপ সিং এর উপস্থিতিতে সূচনা ঘটে এই 3 দিবসীয় পূজার্চনা অনুষ্ঠানের। উল্লেখ্য, সরকার কর্তৃক কোভিড প্রোটোকল মেনে ভক্তবৃন্দরা মন্দিরে অনুষ্ঠিত পুজোয় অংশগ্রহণ করতে পারবেন বলে জানা যায়। মন্দির পরিচালন কমিটির তরফ থেকে এ খবর বলা হয়েছে। পুজো অনুষ্ঠিত হবে 29 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2020 পর্যন্ত। কার্তিক পূর্ণিমা কা জলাভিষেক কা শুভারম্ভ হুয়া। আজ কোভিড-19 কা চলতে ইস বার মেলা নহীঁ হো রহা হ্যায়, উসকা প্রোটোকল মানতে হুয়ে হম লোগ সিরিফ জলাভিষেক ওর পূজা পাঠ ইত্যাদি কথা হো রহা হ্যায় চল রহা হ্যায়। আজ সে শুরু হুয়া হ্যায়, 3 দিন চলেগা, আজ কল পরশো, ইয়ানি 29, 30, 1 তারিখ তক ইয়ে পূজা অর্চনা চলেগা। জিস কিসি ভক্ত কো আগর পূজা দেনা হ্যায় আপ লোগ আরাম সে আইয়ে, আকে আপনা পূজা পাঠ করকে যাইয়ে, কোই দিক্কত নেই হ্যায়। প্রশাসন কা তরফ সে পুরা মদদ হ্যায়, সিরিফ কোভিড-19 কা প্রোটোকল মানকে হর চিজ করনা হ্যায়, এই ধ্যান দেনা হ্যায়। এদিন উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং ও সহ সম্পাদক সুবচন গোয়ালা সহ কমিটির অন্যান্য সদস্যগণ। বরাকের সাংবাদিকরা বারবার হুমকির মুখে পড়েছেন। সিন্ডিকেট রাজ কায়েম রাখতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ও হামলা করে চলেছে দুষ্কৃতীরা। শনিবার কাটি করা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারানো 2 ব্যক্তির খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীর হাতে প্রচণ্ড মার খেয়ে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইমাদউদ্দিন মজুমদার। কাটিগড়া হাসপাতাল থেকে আহত ইমাদকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেই একই রাতে কয়েক ঘন্টার ব্যবধানে শিলচরের আরেক সাংবাদিক হিমু লস্কর বাড়ি যাওয়ার পথে টিপার মালিকরা পরোক্ষভাবে বিটিএন এর সাংবাদিক প্রয়াত মলিন শর্মার উদাহরণ দিয়ে প্রাণনাশের হুমকি দেন। রবিবার সকালে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘটনার বিবরণ তুলে ধরেন। গত 19 নভেম্বর বৃহস্পতিবার শিলচর কাঁঠাল রোডে ঘটে যাওয়া দুর্ঘটনায় সংবাদের পরিপ্রেক্ষিতে শনিবার রাত 12:30 নাগাদ প্রেস থেকে বাড়ি ফেরার পথে তাকে হুমকি দেওয়া হয়েছে। কাঁঠাল পয়েন্টে দাঁড়িয়ে জনৈক টিপার মালিক শুনিয়ে শুনিয়ে নাকি বলেছেন মলিন শর্মা মরেছে, এখন টিপার দিয়ে আরো 3-4টা মানুষ মারতে হবে। পরপর 2টি হুমকির মতো জঘন্য ঘটনার নিন্দা ও ধিক্কার জানায় সাংবাদিক মহল। ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পুলিশকেও কাঠগড়ায় দাঁড় করান। সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে 2টি বিষয় নিয়ে রবিবার বিকেল 3টা নাগাদ পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করবেন সাংবাদিকরা। মিডিয়া পার্সন পে অ্যাটেক হুয়া ও হামারে নলেজ মে আয়া, ইস সিলসিলে মে কেস ভি রেজিস্টার কিয়া হ্যায় অর হামনে লোগোন কো আইডেন্টিফাই কর রহে হ্যায় ও জলদি উনকো অ্যারেস্ট কর লিয়া জায়েগা। অর দূসরা জো ঘটনা হ্যায় अभी जो कथल पॉइंट का है इश्यू हमारे नॉलेज में आया है कि मीडिया पर्सन को कोई ट्रक ड्राइवर ने कुछ बोला है, धमकी दी है, तो उस केस में भी हम जो विभिन्न एंगल हैं उस एंगल के हिसाब से हम इंक्वायरी कर रहे हैं और किन परिस्थिति में हुआ है, क्या उसका मोटिव था, उसका पता लगाया जा रहा है और जो भी उसको आइडेंटिफाई करते हैं उसको।
এদিকে দুটি ঘটনা মোটেই বিচ্ছিন্ন নয়, পরিকল্পিতভাবেই এসব করা হয়েছে বলে মন্তব্য করেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। তিনি দুটি ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। অপরাধীরা তাদের স্বার্থ কায়েম রাখতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর পরিকল্পিতভাবে আক্রমণ করছে, তা প্রতিহিত করতে সাধারণ মানুষ ও শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়ে দেন তিনি। যখন পরিকল্পিত আক্রমণ হয় তখন সেখানে পুলিশের লোকেরা নীরব দর্শক হিসেবে দাঁড়িয়েছিল। পুলিশের এই ভূমিকায় আমরা কড়া ভাষায় নিন্দা জ্ঞাপন করছি। আমরা মনে করি যে গতকাল কালাই লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে তাতে আইনের শাসন পুরোপুরি ভেঙে গিয়েছিল, পর্যুদস্ত হয়ে গিয়েছিল এবং আমরা স্পষ্টভাবে সেখানকার পুলিশকে কাট করায় দাঁড় করাচ্ছি এবং আমরা চরম হুঁশিয়ারিও দিচ্ছি যে যদি এ ব্যাপারে জরুরিকালীন ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া না হয় তাহলে সাংবাদিকরা এর প্রতিবাদে গর্জে উঠবেন। শনিবার কাটিগড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের সভাপতি মঞ্জুর আহমেদ তীব্র নিন্দা জানিয়ে আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তোলেন। তিনি বলেন, এভাবে দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের উপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইমাদের উপর আক্রমণ ও হিমু লস্করকে পরোক্ষ হুমকির খবর ছড়িয়ে পড়তে উপত্যকার সংবাদ মহলে ক্ষোভ দেখা দিয়েছে। আমরা কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। একই সঙ্গে কাছাড় পুলিশের কাছে দাবি জানাচ্ছি, অতি সত্বর সাংবাদিকের উপর আক্রমণকারীকে গ্রেপ্তার করতে হবে। আসামে একের পর এক এভাবে সাংবাদিকের উপর আক্রমণ আমরা কোনোভাবে বরদাস্ত করছি না। কাটিগড়ায় যে ঘটনা আজ সংঘটিত হলো, বরাক উপত্যকার একজন বিশিষ্ট সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদারের উপর যে হামলা সংঘটিত হলো, সেই হামলার উপযুক্ত বিচার এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য আমরা কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। গত শুক্র শনিবার হাইলাকান্দিতে দুদিন ব্যাপী বিজেপির জেলা শহর পূর্ব মণ্ডলে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। বিজেপির রাজ্যিক কমিটি নির্দেশে হাইলাকান্দির রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা অবধি চলে। বিজেপির শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাস সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, এই প্রশিক্ষণ শিবিরে বিজেপির প্রবীণ নেতারা হাইলাকান্দি জেলার সকল বিজেপির ব্লক মণ্ডল, শহর মণ্ডল, বিজেপির ব্লক মণ্ডল যুব মোর্চা, বুথ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকারী সদস্যদের প্রশিক্ষণ দেন। মূলত তাদেরকে বিজেপির আদর্শ নীতি সম্বন্ধে দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রশিক্ষক ও প্রশিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এদিন বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত কুমার দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিজেপির বিভিন্ন নেতারা আগামী 2021 বিধানসভা নির্বাচনের রণনীতি সম্বন্ধেও আলোকপাত করেন। মূল উদ্দেশ্য হলো, আমরা তো ভারতীয় জনতা পার্টির সদস্য, আমরা ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি বিচার এগুলি আমাদেরকে এই প্রশিক্ষণ শিবিরে শেখানো হয়েছে। আমরা সবাই এখানে ছাত্র হিসাবে ছিলাম, আমরা কিছু না কিছু শিখেছি এই দুই দিনের প্রশিক্ষণ শিবির থেকে। আর আগামী দিনে এগুলো কীভাবে আমাদের কাজের মাধ্যমে এগুলি প্রতিফলন করতে পারি এটাই আমরা গ্রামীণ সড়ক অবৈধভাবে দখলের প্রতিবাদে পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী থানা ঘেরাও করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তথ্যমতে জানা যায়, বরখোলা সমষ্টির বদরপুর মাছিমপুর জিপির প্রথম খণ্ডের সাদ্দাম হোসেন বড়ভূইয়া গ্রামীণ রাস্তা বেদখল করার অভিযোগে স্থানীয় বাসিন্দা বিলাল উদ্দিন বড়ভূইয়া, দিলুয়ার হোসেন বড়ভূইয়া ও রহিমা বেগম বড়ভূইয়ার উপর গত 28 নভেম্বর বড়খোলা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারে এও উল্লেখ করেন, ইদানিংকালে জিপির রাস্তা সংস্কারের কাজ শুরু হলে গত 27 তারিখে দুই অভিযুক্ত বিলাল এবং দিলুয়ার মিলে রাস্তার মধ্যে থাকা স্থায়ী পিলার সরিয়ে রাস্তা দখল করেন। তাই গ্রামবাসীদের সহযোগে সাদ্দাম হোসেন জমি দখলের অভিযোগ এনে থানায় এজাহার দেন। তাদের আরও অভিযোগ, এই রাস্তার জন্য স্থানীয়দের পক্ষে
ওপর একটি মামলা হলে বরখোলা পুলিশ সার জমিনে তদন্ত করে স্থায়ী পিলার লাগিয়ে মীমাংসা করে দেয়, কিন্তু পরবর্তীতে অভিযুক্তরা পিলার সরিয়ে জায়গা পুনরায় দখল করে এমনকি অভিযুক্তদের জামিনে ছেড়ে দেয় পুলিশ, যার ফলে জনগণের মধ্যে ক্ষোভের আগুন দেখা যায়। পরে স্থানীয় অচিন্তেশ দাস ও কমরুল ইসলাম সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই রাস্তাটার মুখে দিয়ে আর কি দিলার হোসেনের আর বিলালের বাড়ি, বাড়ির কিনারে যে ফিলারটা তো আমাদের বর্দায় কই দিয়েছে যে এটা ওটা নিয়েছে। এই এই রাস্তা দিয়ে আমরা দুইটা তিনটা গাঁয়ের বাচ্চান যেটা স্কুল কলেজ যতটা আছে এটা দেয় ইনা, হাই স্কুল আছে, এমই স্কুল আছে, তারপরে জয়নগর এসি স্কুলও আইন, এই সময় বর্ষার সময় পুরা খাদায় মানে অতটুক মানে খাদায় ভর্তি হয়ে যায়, যে সময় ছাত্র যাওয়া আসা খুব অসুবিধা হয়। এই দুই মানুষের কারণে আর কি অল ওভার মানে তার অসুবিধাটা কি, তারা মানে তার অসুবিধা তার বাড়ির সাইডে দিয়ে রাস্তা মানে তার প্রবলেম, তার বাইরে তার জায়গা পড়ছে নি, তার জায়গা নাই, এটা কিন্তু সরকারি রাস্তা, ওটার একটু প্রবলেম তারা। আর এই রাস্তাটা তারা আস্তা জিপির মানুষের সবেও সার যে রাস্তাটা ওই জায়গাটা, কিন্তু তারা দুইজন মানুষের অভিযোগ আলি আর কোনো মানুষ নেই। এখন যদি আমরা মারি জিতাম না করিয়া আনির আশ্রয় আইছি, এটা তার দাদার দান করা যাবে, এটা দান করা যায়। নিট ও জেই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করল আল ইমাদ ফাউন্ডেশন। রবিবার সোনাই বারহালিতে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি পড়ুয়াদের স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এদিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আব্দুল মতিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠানে ফাউন্ডেশনের তরফ থেকে বক্তব্য রাখেন সভাপতি মুফতি সোহরাব হোসেন, সম্পাদক মাহিম আহমেদ সহ অন্যান্যরা। সমাজের অসহায় দুঃখ দরদী যারা মানুষ অসহায় বঞ্চিত যাদের, তাদের নিয়ে কাজ করা হচ্ছে এই ইমদাদ ফাউন্ডেশনের কাজ। কারণ আমাদের যাকে সামনে রেখে আমরা এই কাজগুলো করতে শুরু করেছি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমাজের দুঃখ দরদী অসহায় মানুষের কাজ করেছেন। সে কি হিন্দু, সে কি মুসলমান, সে কি বৌদ্ধ, সে কি খ্রিস্টান, সেটা তিনি দেখেননি। আমাদের দেখার বিষয়টাও তা নয়, আমরা এটা দেখবো না, এই আল ইমদাদ ফাউন্ডেশন এটা দেখবে না। তবে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম, আগে গোর তারপরে আমরা পর দেখব। আমার দায়িত্ব হচ্ছে আমার পরিবারকে প্রথম দেখা, তারপরে আমার প্রতিবেশীকে দেখা, যেটা আমরা শিক্ষা পেয়েছি আমার ইসলাম আমাকে যে শিক্ষা দিয়েছে। সেই হিসেবে হযরত প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সমাজের বিকাশের জন্য প্রত্যেক স্তরের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সুন্দর একটা গঠনমূলক সম্পর্ক রাখার কথা বলেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আধুনিকীকরণ করা হচ্ছে পুলিশকে, দক্ষিণ অসমে নয়টি ব্যারাকের শিলান্যাস। গভীর সংকটে শিলচর মেডিকেলের ব্লাড ব্যাংক, ডাক্তার রাজীব বিশ্বাসকে দায়ী করল সংস্থা। শুরু হলো বরম বাবা মন্দিরে তিন দিবসীয় পূজার্চনা, অনুষ্ঠিত হচ্ছে না মেলা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।